আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের সন্তানদের জন্যই তো আমাদের দিনের একটা মানে ব্যাপক সময় আমরা পার করি আমাদের সন্তানদের পড়াশোনা স্কুল এস এইচএসসি পরীক্ষা বার্সি টেস্ট মেডিকেল টেস্ট ইঞ্জিনিয়ারিং শিখাবো কত স্বপ্ন নিয়ে দেখি আমাদের সন্তানদের শিক্ষার জন্য কিন্তু প্রিয় ভাই আমরা কি আমাদের সন্তানদের কোরআন শিক্ষার ব্যাপারে ততটা সচেতন সচেতন যতটা সচেতন দুনিয়ার একেবারে অল্প দিনের দুনিয়ার শিক্ষার জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্ব উপজিলত অনেক একটু শুনি সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার পিতামাতার জন্য বাবা মার জন্য একটা দায়িত্ব দুনিয়ার সকল শিক্ষা প্রদানে গুরুত্ব দিলেও কোরআন শিখানো ও দিন শেখানোর ক্ষেত্রে অনেক পিতামাতাই বাবা মাই অবহেলা করেন অথচ সন্তানকে কোরআন শিক্ষা না দিলে সেই সন্তানই হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ নওয়াজবিল্লা কত দুঃখজনক বিষয় যদি আপনি আপনার সন্তানের জন্যই পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যান আর আপনি তো সেই হাদিসটা শুনেছেন সে তারগিবে হাদিসটি রয়েছে যে রসুসুল বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং তদন্ত যে আমল করে তার মা বাবাকে কেমতের দিন একটি নূরের মুকুট আলোর মুকুট পরানো হবে সোহান আল্লাহ প্রিয় ভাই আপনি কেন এই ফজিল থেকে বঞ্চিত থাকবেন আপনার সন্তান যদি কোরআন পড়ে এবং আপনার সন্তান যদি সে যদি আমল করে আপনাকে কেমতের দিন বিচারের দিন কঠিন মুসিবতের দিন আপনাকে নূরের মুকুট পরানো হবে সোহান আল্লাহ গান্ধী প্রিয় ভাই আসুন আজকে আপনি আপনার সন্তানের কোরআন শিক্ষাটা নিশ্চিত করুন السلام عليكم ورحمه الله